আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, পিএলআইডি শব্দটা অনেক ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ব্যথা এবং তীব্রতা আসলে অনেক বিশাল। প্রথমে এই ধরনের ব্যথাগুলো শুরু হয় খুবই অল্প দিয়ে, আমাদের বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে, বিভিন্ন ভুল মুভমেন্টের কারণে, এরকম অসংখ্য কারণ আছে। আমরা অনেকেই ভাবি যে আমি তো এত হেভি ডিউটি কাজ করি না, বা এত জটিল কোনো অ্যাক্সিডেন্টও আমার লাইফে হয়নি, তাহলে আমার কেন এটি হলো। এটা আসলে যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে, এবং এটা এত এপিডেমিক হারে আসলে বেড়ে গিয়েছে। আমরা অসংখ্য অসংখ্য পেশেন্ট ইতিমধ্যে আমরা আসলে পাচ্ছি। আপনারা নিজেরা হয়তো খেয়াল করবেন যে আমাদের ম্যাক্সিমাম ভিডিওগুলো আসলে এখন পিআইডি এবং পিএলআইডি নিয়ে মূলত হচ্ছে, এবং আর্থ্রাইটিস নিয়ে আসলে মূলত হচ্ছে। এই ব্যথাগুলোর জন্য এত বেশি পরিমাণে পেশেন্ট বেড়ে গেছে এখন, এবং এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অসদুপায় কিছু ডক্টর আছেন, ঠিক অ্যাকচুয়ালি আসলে তাদেরকে ডক্টর বলা যাবে না, তারা কিছু ভুয়া চিকিৎসক আছেন। তারা আসলে মানুষের এই সরলতার সুযোগ নিয়ে তাদেরকে বিভিন্ন ভুয়া ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে সুস্থ তো করছেন না, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে তারা আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন ভুল চিকিৎসার কারণে। আমরা অবশ্যই যারা শিক্ষিত মানুষ আছি বা একটু সচেতন নিজেদের সম্পর্কে, তারা এই বিষয়ে অবশ্যই একটু সচেতন হব। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন একজন গৃহিণী, আমাদের একজন মা, যিনি দীর্ঘদিন যাবত উনি এই পিএলআইডি রোগে ভুগছিলেন। তার আগে উনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, বাট এই পিএলআইডি হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে স্বাভাবিক যে জীবনের কার্যক্রমগুলো সেগুলো ধীরে ধীরে একটা সময় প্রায় ডিজেবল হয়ে গিয়েছেন। উনি প্রায় কোনো কাজই উনি করতে পারতেন না, সারাক্ষণ ব্যথা, সার্বক্ষণিক একটা ব্যথা নিয়ে ওনাকে ঘুরতে হতো। বাট সেই অবস্থার থেকে আজকে উনি মুক্ত আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। কী হয়েছিল ওনার, আসুন দর্শক ওনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে একটু জানব। তার আগে আমরা একটু ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা কী? লাভলি বেগম। বাসা কোথায় আপনার? বাসা ফরিদপুর। ফরিদপুরের কোথায়? ফরিদপুর সর্বদর্শনে। আচ্ছা, আপনি তো একজন হাউসওয়াইফ, গৃহিণী, কয় সন্তান আপনার? তিন ছেলে মেয়ে। আলহামদুলিল্লাহ, সবাই নিশ্চয়ই মোটামুটি এখন বড় হয়ে গেছে। আমরা দেখছি অলরেডি আপনার সাথে আপনার একজন ছেলে আছেন। মা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ। কী হয়েছিল আপনার? আমার আস্তে আস্তে কোমরে ব্যথা ছিল, একটু একটু ব্যথা ছিল আগে অনেক, তারপরে 4 বছর শুরু হয়ে যায়, আস্তে আস্তে ব্যথা খালি বাড়ছে। পরে রান্না করবে যাই, বসলে পরে আর উঠতে পারি না, আবার অনেকক্ষণ দাঁড়ায় থাকলে বসতে পারি না, এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। হাঁটা চলা করতে গেলেও অনেক কষ্ট হতো, মানে কিছু দূর হাঁটলে আর দেখতাম হাঁটতে পারছে না, পা টেনে ধরছে, ব্যথায় বসে যেতে হতো। এই পা বার হয়ে আসতো, বাসে আসতো। এই পদে পরে ডাক্তার দেখাচ্ছি, সে রোগ ধরতে পারে নাই, অনেক ওষুধ আইনে খাইছি, পরে এক্সরে করছি, পরে সে বলছে সমস্যা আছে। কি সমস্যা আমাদের বলে নাই, অনেক ওষুধ আইনে খাইতে খাইতে এই পর্যন্ত 4 বছর কাটি গেছে। আচ্ছা, এই 4 বছরে আরো ধীরে ধীরে শুধু খারাপই হয়েছে, ভালো আর খারাপই হয়েছে। পরে আসার আগে 3 রাত একদম ঘুমাইতে পারিনি, পা প্রচন্ড ব্যথা, হ্যাঁ অবশ্যই আছে, পা কালাই নিয়েছে। ঘুমাইতে না পারার কারণে এই জায়গায় খোঁজ পাই আমরা, এই জায়গায় এসেছি চিকিৎসা নিতে। স্যারের বিষয়ে জানতে পেরেছিলেন কিভাবে? ইউটিউবের মাধ্যমে? হ্যাঁ, ইউটিউবের মাধ্যমে দেখছি অনেক লোক ভালো হইতেছে, চিকিৎসা নিতেছে, তাই এসেছি। তারা যখন তাদের যে বিভিন্ন ঘটনাগুলো আছে সেগুলো বলেছে, দেখেছেন অনেক কিছু আপনার সাথে মিলে যাচ্ছে, অনেক ঘটনাগুলো আপনার সাথে মিলে যাচ্ছে, তখন ডিসিশন নিয়েছেন স্যারের কাছে আসবে। প্রথম যখন স্যারের কাছে আসেন, মনে আছে স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বলেছে ভর্তি হওয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, ভর্তি হওয়ার কথা বলেছে, এবং সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। একই দিনে ভর্তি হওয়ার কথা বলেছে, তাই সেই অনুযায়ী আমি ভর্তি হয়েছি। এখন ওই ব্যথা আস্তে 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 কমছে, এখন পুরো সুস্থই আমি, আলহামদুলিল্লাহ। এই দীর্ঘদিন পরে ব্যথা মুক্ত জীবন, 4 বছর পর এখন আমার ব্যথা মুক্ত হয়েছে। এই জায়গায় মনে হচ্ছে না যে শরীর থেকে একটা বোঝা নেমে গেছে, সম্পূর্ণ হালকা হয়ে গেছে। এখন অনেক ভালো, হাঁটতে গেলে ব্যথা লাগে না, বসতে গেলে ব্যথা লাগে না, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনি যতদিন ভর্তি ছিলেন, আর আপনার আশেপাশে তো আরও অনেক মহিলা পেশেন্ট ছিল, তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে? তারা ওইভাবে চিকিৎসা নিছে, সবাই এরকমভাবে চিকিৎসা নিতে নিতে সুস্থ হয়ে বাড়িয়েছে। আচ্ছা, আমিও আমার ইয়েছে চিকিৎসা নিয়ে ভালো হয়েছি, আমার আজকে ভালোভাবে বাড়ি যাবে পারতেছি, আলহামদুলিল্লাহ।
এই যে আপনি চিকিৎসা নিয়েছেন, আপনার পরিবারের সম্পূর্ণ আপনার প্রতি যে ভালোবাসা ছিল, যে তাদের যে কর্তব্য ছিল তারা সেটা করেছে, আপনার সন্তানরা আপনাকে নিয়ে এসেছেন, সো পরিবারের সহযোগিতা ছাড়া আমরা জানি যে এটা আসলে একেবারে অসম্ভব একটা মানুষের জন্য। আমরা একটু আপনার ছেলের সাথেও কথা বলবো। দর্শক, এখানে ওনার একজন ছেলে আছেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো যে সেই সময় তারা মাকে কেমন দেখেছে এবং আজকে যখন নিয়ে যাচ্ছে মাকে, এই দুইটাতে ওনারা পার্থক্য কেমন দেখছেন, একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। সজীব মোল্লা। আমরা জানি যে আপনার মা গত 4 বছর থেকে উনি PLID রোগে ভুগছিলেন, প্রচণ্ড ব্যথার যন্ত্রণায় জীবন প্রায় শেষ হয়ে গিয়েছিল। ওই সময়টার কথা যদি একটু বলেন যে কেমন দেখতেন ওই সময়টা, বা আপনারা যখন দেখতেন উনি ব্যথায় কান্না করত, কেমন লাগতো আপনাদের কাছে ওই সময়টা? আসলে আমার এই কোমরের ব্যথা দীর্ঘ 4 বছর ধরে, তো তখন একটু কম ছিল, তো আমি বলতো যে কাজ করতে গেতো আমার কোমরে ব্যথা করতেছে, রান্না করতে গেতো অনেক সময় পয়সা থাকতো, ওইটা দাঁড়ালে মানে কোমরে খাত দিয়া উঠতো, ওইটা বলতো আমার তো কোমরে অনেক ব্যথা। পরে এ নিয়ে অনেক চিকিৎসা হয়েছে ফরিদপুর, অনেক ডাক্তার দেখাইছি, এক্সরে করছি, এগুলা নিয়ে মানে ডাক্তারে যখন জিজ্ঞাসা করি আমার আম্মুর কী রোগ, তো রোগের কথা আর বলে নাই, বলছে আপনার আপনি চিকিৎসা নেন সুস্থ হয়ে যাবে। তো অনেক জানার চেষ্টা করছে কিন্তু বলে নাই যে আপনার এই রোগ। আচ্ছা, পরে আপনারাও কনফিউজ ছিলেন যে আসলে কি হলো, ব্যথার জন্য বলছে ওষুধ খাচ্ছে, ডক্টরও বলতে পারছে না আসলে কি আছে না সেটাই। পরে অনেক সময় মানে 4 বছর এইভাবে আর কি ওষুধ খাইতে খাইতে অনেকদিন, দীর্ঘদিন 4 বছর হয়ে গেছে, বরঞ্চ দেখছেন আরও খারাপের দিকে অনেক খারাপের দিকে যাইতেছে। আমি যখন আমাদের সামনে কান্না করতো তখন ভালো লাগতো না। পরে ইউটিউবে আপনাদের এই ভিডিও দেখা, পরে দেখছি অনেক লোকই সুস্থ হয়েছে, ভালো ট্রিটমেন্ট পাইছে, আধুনিক ইয়ে আছে, পরে সব দেখা পরামর্শ নিলাম যে ভর্তি করে দিবেন স্যারের কাছে এনে, এবং স্যারের সাথে দেখা এবং ভর্তি করে দিয়েছেন। সেই অসুস্থ মাটাকে যখন নিয়ে আসছেন এবং আজকে আপনার মাকে নিয়ে যাচ্ছেন, দুইটাতে পার্থক্য কেমন দেখছেন আজকে? যেদিন নিয়ে আসছি সেদিন তো আমি ঠিকমতো হাঁটা মানে হাইটা আসবে এরকম পরিস্থিতি আছে, এবং যেটা বলেছেন তার 3 দিন থেকে উনি একদম ব্যথার যন্ত্রণায় ঘুমাতেও পারছিলেন না, এত খারাপ অবস্থা ছিল। পরে মানে যখন আসছি তখন গাড়ি থেকে নামছি না, আমি হাইটা আসবে সেই অবস্থা ওনার ছিল না। আমার মতে স্যারের দেখালাম MRI টেস্ট আর ব্লাড টেস্ট দিছিল, সব কিছু দেখে 21 দিনে ভর্তি লিখছিল, 21 দিন ছিলাম, ট্রিটমেন্ট দিছে, এখন আমার আম্মু অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। তার সবচেয়ে বড় প্রমাণ কিছুক্ষণ আগে উনি আমার সাথে 4তলা থেকে হেঁটে উনি নিচে এসেছেন এবং সম্পূর্ণ ভালো আছেন, মনে হচ্ছে না যে এই মানুষটা কিছুদিন আগে অসুস্থ ছিলেন। হ্যাঁ, অনেক ভালো, এখন অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ, সুস্থ আছে। দর্শক শুনলেন, আর কত আমাদের যে পরিমাণ আসলে রোগী এই এই ধরনের ট্রিটমেন্টে সুস্থ হন, তার হয়তো এক অংশ হয়তো আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি, কারণ এত মানুষকে আসলে নিয়ে আসা সম্ভব না। তারপর আমরা চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এই যে তাদের জীবনের বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ঘটনা প্রবাহ, ব্যথার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা, সঠিক চিকিৎসা, ভুল চিকিৎসা, সব কিছু চেষ্টা করেন আপনাদের সামনে তুলে ধরার জন্য। তার একটাই উদ্দেশ্য, যাতে আপনাদের জীবনে তাদের জীবনের এই ভুলগুলো কখনো না হয় এবং তাদের জীবনের সঠিক ডিসিশনগুলো যাতে আপনারা নিতে পারেন এবং খুব অল্প দিনের ভিতরে যাতে আপনারাও সুস্থ হয়ে উঠতে পারেন। দর্শক, দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদেরকে এইভাবে সেবা দিয়ে যেতে পারি। দোয়া করবেন আমাদের স্যারের জন্য, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি দিনরাতভাবে এইভাবে অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছেন এবং এর ধরনের অসংখ্য রোগীকে উনি ভালো করছেন। শুধু উনি না, এরকম আরও বেশ কিছু ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা এই মুহূর্তে আমাদের বাংলাদেশেই আছেন, তারা এই ধরনের সেবা দিয়ে অসংখ্য রোগীকে তারা সুস্থ করে তুলছেন। আমরা দোয়া করি তাদের জন্য, তারা যাতে আজীবন এইভাবে সেবা দিয়ে যেতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি,
সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।